everyone, welcome back to my channel. অনেক দিন পর আজকে একটা ব্লগ শুট করছি, দেখতেই পাচ্ছ আমি আর মা সেজেগুজে একদম রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাচ্ছি একটা সিনেমা দেখতে নন্দনে। বেলা শুরু অনেক দিন আগেই এসেছে, তোমরা জানো, বেলা শুরু দেখবো, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, সব মিলিয়ে আজকের দিনটা একটু মজ মস্তি করে কাটাবো। তো আমরা যাচ্ছি, আমি মা যাচ্ছি, ছোট কাকা ছোট কাকিমা মিষ্টি যাচ্ছে, তারপরে আমার সেজো কাকিমা যাচ্ছে, মানে আমরা ফ্যামিলি মেম্বারসটাই যাচ্ছি, সবাই মিলে একটু ঘুরবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো। তো চলো ভিডিওটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো চলো ভিডিওটাকে কিন্তু স্টার্ট করা যাক, মা কিছু বলবে, চলো। তো টাটা, তো আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি গাড়িতে রয়েছি, পিছনে মা রয়েছে, এদিকে সেজো কাকিমা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন সন্ধে 6:30 বাজে, 7:15 শো টাইম, জানি না পৌঁছতে পারবো কি না, এখন অলরেডি আমরা রাস্তায় রয়েছি, তো দেখা যাক গিয়ে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এসে গেছি, এখানে প্রচণ্ড ভিড়, ফাইনালি আমরা ঢুকে পড়েছি টাইমের মধ্যে। তো ভেতরে ঢোকার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। তো একেবারে সিনেমা টিনেমা দেখে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধ করে দিল। তো আমাদের নন্দনে বেলা শুরু দেখা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে রয়েছি, আমরা সোজা যাচ্ছি আর্সেনাল, কারণ ওখানে এখন বিরিয়ানি খাওয়া হবে। তো জানো সিনেমা দেখতে এলে একটু খাওয়া দাওয়া না হলে ঠিক ভালো লাগে না, সো আমরা সবাই মিলে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সোজা বাড়ি যাব। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আর্সেলানে, এখানে আর্সেলানের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ মেনু কার্ডটা। তো আমরা বেসিক্যালি ঢুকেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিলো, 10:30 থেকে 10:30 বেজে গিয়েছিলো, তো আমরা ঝটপট করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডার টর্ডার দিয়ে যখন বসেছিলাম সেই সময় মেনু কার্ডটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, অনেকেরই হেল্প হয় মেনু কার্ডটা দেখিয়ে দিলে, একটা বাজেটের মধ্যে কত কী হতে পারে বা না হতে পারে সেটা জানা যায়। তো সেই জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর আর্সেলান আমাদের সবারই খুবই ফেভারিট। তো আমরা সিনেমা দেখে বেরিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে কোনো রকমে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, কারণ অনেকটা আসতে হয় সেই কারণে। যদিও আমরা সবাই সবার গাড়িতে গিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না, তবুও একটু রাত হয়ে গিয়েছিল। তো বেশ ভালো, অনেক আইটেম অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের ফার্স্ট আইটেম ছিল, দেখতে পাচ্ছ, চিকেন তন্দুরি। তো একটা ফুল প্লেট নেওয়া হয়েছিল আর একটা হাফ প্লেট, ফুল প্লেটে 4টে থাকে, হাফ প্লেটে 2টো, তো আমরা 6 জন ছিলাম।
তো আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানি আসবে, তো তার জন্য ওয়েট করছি। তো এখান থেকে খেয়ে দিই, তারপরে সোজা বাড়ি চলে যাবো। সবাই গল্প বাচ্চা করছে, তো বেশি ভিডিও করতে পারছি না, একটু কম কমই ভিডিও করছি সেই জন্য। তো এসে গেছে আর্সালান স্পেশাল গরম গরম চিকেন বিরিয়ানি, বিকজ আমি মাটন খাই না, তাই জন্য। দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আলু দেয় আর একটা বড় চিকেন দেয়, বেশ কোয়ান্টিটি ভালো। মায়েরা আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে, কেউ আর ওয়েট করছে না, এবং কোয়ান্টিটি এতটাই বেশি, সবাই কে কার পাতে তুলবে সেটা চিন্তাভাবনা করছে এই আর কি। অ্যান্ড দ্য লাস্ট আইটেম, চিকেন রেশমি বাটার মশালা। তো কালকে রাত্রেবেলা অনেক রাতে ফিরেছি, সেজন্য এসে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অত রাতে ফিরেছি, তারপর একটু টায়ার্ড ছিলাম। সো ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একদম শুয়ে পড়েছিলাম। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আরও নতুন নতুন ভিডিও আসছে, আর আমি অনেকদিন পরই প্রায় ব্লগ দিলাম। তো আজকে খাওয়া দাওয়া সিনেমা দেখা, মানে কালকের খাওয়া দাওয়া সিনেমা দেখা সবটাই ছোটো কাকার তরফ থেকে ট্রিট ছিল। তো আমার ছোটো বোন মানে মিষ্টির পরীক্ষা শেষ হয়ে গিয়েছিলো, মানে ও এবারে 12th স্ট্যান্ডার্ড এক্সাম দিল, বোর্ড এক্সাম দিল, তো সেই জন্য তো তার তরফ থেকে একটা ট্রিট ছিল ছোটোখাটো। আমরা সবাই মিলে একসাথে মজা করলাম, আর তোমরা জানো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে খুবই ভালোবাসি, কারণ ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম। আর তাছাড়া আমার এক বোন, আমার ভাই, সবাইকে মিস করছিলাম আমরা, কারণ ওরা ছিল না ওখানে প্রেজেন্ট, তো সেই কারণে। বাট সব মিলিয়ে খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছুটা খুব খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি আমরা, মজা করেছি। জানি না কতটা ভিডিওয়ে তুলে ধরতে পেরেছি, বাট আমরা নিজেরা প্রচুর তার থেকে বেশি মজা করেছি। সো ব্যাস এইটুকুই, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর প্রচুর প্রচুর শর্ট ভিডিও দিচ্ছি আমি, সেগুলোও চেক আউট করতে কিন্তু ভুলো না। সো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা, টাটা।